আজকে আমার এই কুকুরটা আবার বাচ্চা দিল, মনে কালকে রাত্রি দিছে। তো আজকে দুইটা তিনটা বাচ্চা বাই করলাম, দেখা যাক কটা দিতেছে দিছে। অ্যাকচুয়ালি কুকুর নিজের বাচ্চারা নিজে খাওয়াইতে পারে, কিন্তু আমি বাই করে নাম গেলি গা। রিজন হচ্ছে গিয়ে সেটা আমার এখানে ইন্দুরের প্রবলেমটা খুব বেশি, ওতে ইন্দুরের বাচ্চা নেয় গা। তো ওইটা সেফটির লেগে বিশেষ করে আমি হ্যান্ড ফিডিং এ নিয়ে নেব। পাও অলরেডি চারটে বাই করলাম, দেখি আর কটা আছে। ফাইনালি পাঁচটা বাচ্চা বেরোলো, বাচ্চাগুলোর কালারও খুব মানে সুন্দর বোঝাইতেছে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্পট এব, আর একটা মনে হয় মার মতন হইব ছাই কালার, বাকিটি সাদা হওয়ার সম্ভাবনা বেশি। বাচ্চাগুলো মোটামুটি ভালোই, খারাপ না, কালার খুব সুন্দর হইব। আর বাচ্চাটিও দেখতে মনে হইতেছে রিষ্টপুষ্ট হয়ে আছে। পাঁচটা বাচ্চা দিল, কেটে এখন আর পশমগুলো লইলাম, কারণ হচ্ছে গিয়ে এতে এটি গরম থাকে বাচ্চাগুলো, এলে গেটের মধ্যে রেখে দেবো আলগা করে সেরা, কারণ ইন্দুরের প্রচুর এনে ডিস্টার্ব করে বাচ্চা নেয় গা, এমন প্রবলেম হয়। বাচ্চাগুলো মনে হয় কালকে দিছে, তো আজকে অ্যাকচুয়ালি বাচ্চা দিলে খরগোশের বাচ্চা মোটামুটি দেড় দিন দুই দিন অবধি না খাওয়াইলেও চলে, এতটুকু অবধি এটা নিজে সার্ভাইভ করতে পারে। তবে আমি আজকে বিকাল রাত্রিটে দুধ খাওয়ানোর ব্যবস্থা করাই দিব, দিনে মানে তিন থেকে চারবার মিনিমাম খাওয়ানো লাগবো। আর হাতে খাওয়াইলে ভালো, বাচ্চাগুলো বাঁচানোর সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ অনেকটা অনেক সময় একটু দুর্বল থাকে বাচ্চা, তো সবটি ঠিকভাবে সমানে খাইতে পারে না, এই জায়গাতে বাচ্চা মিস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নিজে হাতে ধরে খাওয়াইলে ওই প্রবলেমটা থাকে না। কি একটা বড় প্লাস পয়েন্ট আছে হ্যান্ড ফিডিং এর।